আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন ফ্রম ফ্লোরিডা। ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতেছেন যে আপনাদেরকে আজকে আমি ছোট্ট করে জানাবো, স্টুডেন্ট বা যারা এক্সচেঞ্জ ভিজিটর ভিসায় আমেরিকায় পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তারা কতদিন ওয়েট করবেন। আমেরিকান এম্বাসি থেকে রিসেন্টলি একটা পোস্ট শেয়ার হয়েছে এবং সেখানে আসলে দেখা যাচ্ছে যে ঢাকা এম্বাসিতে, বাংলাদেশের ঢাকা এম্বাসিতে স্টুডেন্ট ভিসার জন্য কত দিন ওয়েট করতে হবে, মানে ইন্টারভিউর জন্য, এবং ভিজিটর ভিসার জন্য কত দিন ওয়েট করতে হবে, এবং অন্যান্য নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাভারেজে কত দিন অপেক্ষা করতে হবে সেটা কিন্তু বলা হয়েছে। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, স্টে টিউনড। হ্যাঁ, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিসা অ্যাপয়েন্টমেন্ট ওয়েট টাইমস। এই সেকশনটা হচ্ছে travel.state.gov ওয়েবসাইট থেকে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা যারা নিজেটাই দেখে নিতে চান ভবিষ্যতে আপনারা দেখে নিতে পারেন চাইলে। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা এখনও গ্রুপে জয়েন করেনি গ্রুপে জয়েন করেন, গ্রুপে আমাদের ভিসা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত আলোচনা হয়ে থাকে। আচ্ছা, এখন এই যে দেখুন এখানে বলেছে যে সিলেক্ট ইউএস এম্বাসি অর কনসুলেট, তো এখানে আমি জাস্ট সিম্পলি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন, ভিজিটর ভিসার জন্য অ্যাভারেজে 519 ক্যালেন্ডার ডেজ লাগে, বিজনেস ডেজ কিন্তু বলে নাই, ক্যালেন্ডার ডেজ বলেছে, অর্থাৎ শুক্র শনি যেগুলো বন্ধের দিন সেগুলো সব মিলিয়ে 519 ক্যালেন্ডার ডেজ। স্টুডেন্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের ইন্টারভিউ ডেট পেতে সময় লাগে 174 ক্যালেন্ডার ডেজ, 174। এরকম অ্যাভারেজ হিসাব, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কম হতে পারে। আরেকটা হচ্ছে অন্যান্য যেই নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে, যেমন ফর এক্সাম্পল E2 ভিসা, একটা নন ইমিগ্রেন্ট ভিসা, তো এই অন্যান্য নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাভারেজ ওয়েট টাইম হচ্ছে মাত্র 45 ক্যালেন্ডার ডেজ। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই ভিজিটর ভিসা যদি কেউ কারো আর্জেন্ট প্রয়োজন হয় বা স্টুডেন্ট ভিসা যদি আর্জেন্ট প্রয়োজন হয় তাহলে সেটা কীভাবে সম্ভব। তো দেখুন, আর্জেন্সি বা ইমার্জেন্সি যেটাকে বলে, ইমার্জেন্সি যে স্কেজুলটা সেটা করা যায়, বাট ইমার্জেন্সি স্কেজুল করার কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা মনে করেন যে আপনারা এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়েন তাহলেই একমাত্র আপনারা সেই ইমার্জেন্সি স্কেজুল করতে পারবেন। তো সেই ক্রাইটেরিয়াগুলো কী কী সেটা আমি স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি এখন যে ওয়েবসাইটে আছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যে আপনারা ভিসার অ্যাপ্লাই করেন সেটার যে পোর্টালটা ওয়েবসাইটে, সেই পোর্টালে আপনারা যখন ভিসার অ্যাপয়েন্টমেন্ট করবেন, করার পরে দেখবেন যে ইমার্জেন্সি রিকোয়েস্ট এবং রিস্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্ট দুইটা আলাদা অপশন চলে আসবে যখন আপনাদের অলরেডি স্কেজুয়াল হয়ে যাবে। তখন সেই সময় যদি আপনারা ইমার্জেন্সি রিকোয়েস্টে ক্লিক করেন তখন আপনারা এখানে ক্রাইটেরিয়াগুলো দেখতে পাবেন। আপনাদের যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকে তাহলে আপনি প্রমাণসহ অ্যাপ্লাই করতে পারেন, সেটা দেখিয়ে এই ওয়েবসাইট থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইমার্জেন্সি। তারপর যে কারো যদি ফিউনারেল বা ডেথ হয়, আপনি যদি অ্যাটেন্ড করতে যান তাহলে সেটা হতে পারে। কোনো ধরনের কোনো বিজনেস হতে পারে, যে বিজনেসে যদি আপনি না যান বড় ধরনের লস হতে পারে, এই জাতীয় প্রমাণ দেখাতে হবে। তো এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ESTA ডিনাইড, এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তো দেখুন, আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন এবং তারা ভাবতেছেন যে ইমার্জেন্সি রিকোয়েস্ট করবো, আমার তো আগামী মাস থেকে ক্লাস শুরু হবে, এখন আমি কী করবো, তো ওইটা এইখানে নাই। আপনাকে যেটা করতে হবে, রিস্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্টে বারবার যেতে হবে, দিনে যতবার সম্ভব আপনারা ঢুকবেন, ঢুকে দেখবেন যে টাইম আগানো যায় কি না, এটাই একমাত্র ওয়ে আমার জানা মতে। বাট আপনাদের যদি কোনো ওয়ে জানা থাকে অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে। গ্রুপে জয়েন করেন, আবারও বলছি গ্রুপে জয়েন করেন, আমাদের বিস্তারিত ডিসকাশন সেখানে হয়ে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সালাম।